ভিউয়ার্স কেমন আছেন? আপনার যদি মেসেঞ্জার ইউজ করার সময় কোনো প্রবলেম হয়, সেটি যদি আপনি রিপোর্ট করতে চান বা জানাতে চান, তাহলে কীভাবে জানাবেন? এটি জানাতে হলে ভিউয়ার্স প্রথমেই আপনি স্ক্রিনে যে মেসেঞ্জার অ্যাপসটি দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার লাইট অথবা মেসেঞ্জার অ্যাপ, এটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। তো ভিউয়ার্স ওপেন করতে আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন হয়ে আপনি এখানে বা লগ ইন হতে হবে। লগ ইন হয়ে আপনি অ্যাপসটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটি পাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট সেটিংস উপরে যে মার্কিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যাই হোক, সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন, এবং ইন্টারফেস পাওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে আসার পরে আপনি এখানে দেখবেন রিপোর্ট প্রবলেম অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখান থেকে এখানে যে ডিসক্রাইব দ্য প্রবলেম, এখানে আপনি লিখে কিন্তু আপনার সমস্যাটি লিখে আপনি পাঠাতে পারেন। এবং আরেকটি অপশন আছে, সেটি হলো নিচে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা রোল, এখানে আপনি ক্লিক করে আপনার যে সমস্যা সেটির স্ক্রিনশট রেখে আপনি সেই স্ক্রিনশটটি পাঠাতে পারেন। আপনি ক্যামেরা রোলে ক্লিক করবেন। ক্যামেরা রোলে ক্লিক করার পর আপনার যে স্ক্রিনশট, সেটি আপনার যে গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে এখানে সিলেক্ট করবেন, ছবিটির উপরে ক্লিক করবেন, তাহলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তো আমি কেটে দিলাম এটি। তো যাই হোক, এভাবে আপনি স্ক্রিনশট নিয়ে সেগুলো সিলেক্ট করে আপনি এরপরে এই সেন্ড অপশন, এখানে যে উপরে মার্কিংয়ে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে কর্নারে সেন্ড, এই বাটনটিতে ক্লিক করবেন। বাটনটিতে ক্লিক করলে আপনার এটি সেন্ড হয়ে যাবে, এবং সেন্ড হয়ে গেলে তখন কিন্তু আপনি এই যে প্রবলেম সেটি আপনি পাঠাতে পারেন, তাদের কাছে জানাতে পারেন, এবং জানালে কর্তৃপক্ষ হয়তো এটি আপনার প্রতি সুনজর বা আপনার সমস্যাটি সমাধান করবে। তবে সেভাবে আপনার যদি কোনো মেসেঞ্জারে কোনো সমস্যা হয়, সেটি কিন্তু আপনি এভাবে রিপোর্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল টিউটোরিয়াল। যদি টিউটোরিয়াল ভালো লাগে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন।